আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বর্ষা, আজকে লাইভ হয়ে গিয়েছি আমাদের পান্থপথ শোরুম থেকে। আমার ভয়েসটা একটু চেঞ্জ লাগতে পারে আপনাদের কাছে, আবার একটু ঠান্ডা লেগেছে, জিনিসটা 100% ঠিক হচ্ছে না, ব্যাক করতেছে। হ্যাঁ, কালকেই ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, কালকেই ভালো ছিলাম, আর আজকে আবার এরকম ঠান্ডা লাগছে। আমার আমি জানি না, একটু অ্যালার্জির কারণে চোখটাও ফোলা ফোলা অবস্থা, বাট আজকে লাইভটা আমি করব, কারণ এখন আলহামদুলিল্লাহ অনেকটা বেটার ফিল হচ্ছে এবং জ্বরও নাই। বাট ভয়েসটা স্টিল আমার একটু ডিফারেন্ট শোনাচ্ছে, এটা ইগনোর করতে পারেন আমার ভয়েসটা, কারণ আজকে লাইভে আমি আপনাদের গর্জিয়াস কিছু কেপ দেখাবো। এই কেপগুলো আপনারা যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ পড়তে পারবেন। যে কেপটা আমি আজকে দেখাবো, এই কেপগুলোর মধ্যে কালার ভ্যারিয়েশন আমি আপনাদের 5 ধরনের কালার দেখাবো। কেপের স্টাইলটা আপনারা দেখেই বুঝতে পারছেন, তবে এই টাইপের কেপগুলোকে আমি স্টোন কেপ বলবো না, কারণ এটার ভেতরে স্টোন ছাড়াও বিভিন্ন ম্যাটেরিয়ালের হচ্ছে কাজ করা হয়েছে। তো ওগুলো আমি আপনাদের ডিটেলস আজকের এই লাইভে দেখাবো, যে কী কী ম্যাটেরিয়াল দিয়ে আমরা এটাতে কাজ করছি এবং এটা কী কীভাবে আপনি করতে পারবেন, সেগুলো আজকের এই লাইভে ইনশাল্লাহ আপনাদের দেখাই দিব। তো আমার ভয়েসটা একটু ইগনোর করবেন যদি একটু অদ্ভুত শোনায় আপনাদের কাছে, আমি নিজেও বুঝতে পারতেছি, শোরুমেও সবাই বলতেছে, অফিসেও সবাই বলছে, হ্যাঁ, যে আমার ভয়েস আজকে একটু চেঞ্জ লাগতেছে, প্রবলেম নাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি হচ্ছে আজকে যে কেপগুলো দেখাবো, এই কেপগুলো না একদমই নন ট্রান্সপারেন্ট। দুবাই চেরি ম্যাটেরিয়ালটা কিন্তু আমাদের অনেক হিট একটা ম্যাটেরিয়াল, সো দুবাই চেরি ম্যাটেরিয়ালের দিয়েই বানানো এই কেপগুলো, এবং কেপগুলোর সামনে আপনি এরকম খোলা পাচ্ছেন, সামনের পোর্শনটা এইরকম খোলা থাকবে। এইটাতে একটা বাটন আছে, এই যে দেখেন এখানে একটা বাটন থাকে। সো আমি যেহেতু হিজাবটা আগেই পরে ফেলছি, সেট পরে ফেলছি আর কি, হিজাব এবং বোরখার, এই কারণে আর এক্সট্রা করে আমি এখানে বাটনটা লাগাইনি। আপনারা চাইলে বাটনটা লাগিয়ে উপর দিক দিয়ে হিজাবটা পরবেন। আমি প্রত্যেকটা ড্রেস আপনাদের সামনে একটু পরে দেখাবো, দ্যাটস ওয়াই আমি হিজাবটা আগেই সেট করছি। আর আজকে আমার আস্তে আস্তে অনেক দেরি হয়েছে, যেটা বিগত কিছুদিন ধরে হচ্ছে, কারণ আমার শরীরটা ভালো ছিল না, আসতে পারবো কি পারবো না ডিসিশন নিতে নিতে পরে দেখছি না, আলহামদুলিল্লাহ ভালো ফিল হচ্ছে, জাস্ট ভয়েসটার এই অবস্থা। হ্যাঁ মিম, আমার সাথে আজকে একটু চা খাইতে চান? আর আমি হচ্ছে ভালো মতো খাবারের অতটা টেস্ট পাচ্ছি না, অতটা খেতে পাচ্ছি না। হ্যাঁ পাখি আপু, আপনিও যায়, আমি আজকে অসুস্থ না, আমাকে নিয়ে যাবেন, আমরা তিনজন যাব আজকে, যাবে ওকে, দেখি রেখেই আমরা হচ্ছে যাব, ডিল দিলেন কিন্তু, এটা লাইভে সবার সামনে ফাইনাল। আজকে আমার শরীরটা একটু ভালো না, তো আপনারা আমাকে সাথে নিয়ে যাবেন, এই যে বাবু যাবেন, আমি খাওয়াবো দেন আজকে, যাবে না বলছে, না যাই না যাই বলছে, কিছুক্ষণ আমার। হ্যাঁ তো আজকে সবাইকে নেমে চা খাইতে যাবো, আমাকে পাহারা দিয়ে নিয়ে যাবে সবাই, কারণ এখন ভালোই জ্যাম বাইরে, তো আমাকে যখন নিয়ে আমার সাথে একটু গেলে ভালো, কারণ আমার শরীরটা খারাপ। আচ্ছা আমি যে হিজাবটা পরছি এটা নিয়ে অনেক কথা হবে, আজকে আমি হিজাবটা ম্যাচিং করছি আমার যে আজকে ড্রেসটার স্টোনটার সাথে, আমি হিজাবটা ম্যাচিং করছি, একটা খুব সুন্দর গোল্ডেন টোনের একটা স্টোন এখানে ইউজ করা হয়েছে। তো আমি একটু কাছে ধীরে মিলায় একটা হিজাব করছি। এই হিজাবটা আমাদের কটনের 250 টাকার হিজাব। আমাদের এখন অনেকগুলো ভেরিয়েশনের, অনেক কালারের হিজাব আছে, অনেক স্টাইলের হিজাব আছে, কিন্তু আমি 250 টাকার হিজাবটাই আজকে চুজ করলাম আমার এটার সাথে পরার জন্য, কারণ হিজাবটা অতটা দেখা যাবে না, এই কারণে এই হিজাবটা আমি আজকে চুজ করছি। এই হিজাবের প্রাইস 250 টাকা, এটা মনে হয় ক্যাপুচিনো কালারটা পরছি কি, এটা ক্যাপুচিনো কালারটা পরছি, এটা 250 টাকাটাও আপনি পাবেন, 300 টাকারটা পাবেন, 1000 টাকার যেগুলো আছে ওটা পাবেন, 500 টাকার গুলা পাবেন, সব কালারের সব ডিজাইনের মধ্যে এই কালারটা আপনি পেয়ে যাবেন। এবার চলে আসি কেপে। আচ্ছা কেপ বলার আগে একটু আমার ইনার নিয়ে কথা বলি। আমি যে ইনারটা পরছি এটা 1950 টাকার BMW ম্যাটেরিয়ালের একটা ইনার, ইনার দিয়ে আমি এটা পরেছি কেপটা, কিন্তু আপনারা চাইলে এটা সালোয়ার কামিজ কিংবা শাড়ির সাথেও পরতে পারবেন, যেহেতু এটা সামনে থেকে খোলা, আপনি এভাবে পরলে আপনার সামনে কিন্তু কুচিটা খুব সুন্দর করে বোঝা যাবে, ঠিক আছে? এইবার কথা বলবো কেপ নিয়ে।
কেপটা আমি যেটা পরেছি, এই কেপের আমার স্টোনের কাজটা দেখেন, এটা স্টোনের পাশাপাশি একটা খুব সুন্দর ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। স্টোনের ছিটা দেওয়া আছে, অ্যান্ড এটার ঘেরটা আমি একটু দেখাই দিব। আমি নর্মালি হাতটা এভাবে থাকলে আপনারা হয়তো ঘেরটা বুঝতে পারবেন না, বাট দেখেন এভাবে যদি থাকি, এটা কিন্তু এক পোর্শনের ঘের, এটা হচ্ছে আরেক পোর্শনের ঘের। এটা আমি এ কারণেই বলছি, যারা আমরা একটু হেলদি আছি, এটা কিন্তু তাদের হয়ে যাবে, এটা তাদের সবার হয়ে যাবে যারা আমরা একটু মানে হেলদি, ওকে। আর স্টোনের ছিটা দেয়া আছে সামনের পোর্শনে, আর এই হচ্ছে আপনি স্টোনের কাজটা। যারা একটু সোবার কাজ পছন্দ করেন, অত বেশি স্টোনও চাচ্ছেন না, তারা এটা নিতে পারবেন, ঠিক আছে। প্রাইস আমি আপনাদের জানাই দিচ্ছি, প্রাইস হচ্ছে 2500 টাকা, সরি 2000 টাকা, প্রাইস 2000 টাকা। নর্মালি আমাদের স্টোনের কেপগুলো কিন্তু 2500 টাকা হয়, এ কারণে আমি এই প্রাইসটা ভুলে বলছি, বাট এটা কিন্তু 2000 টাকা। আপনারা 500 টাকা কমে পাচ্ছেন, প্লাস এটার কাজটাও কিন্তু খুবই আমি বলবো যে নিখুঁত করে করা হয়েছে, খুবই সুন্দর। এবং আরও একটা জিনিস এটাতে করা হয়েছে, সেটা হচ্ছে দেখেন এখানে একটা আলাদা প্যাটার্ন করা হয়েছে, সেম ম্যাটেরিয়াল দিয়ে প্যাটার্নটা করা হয়েছে, যাতে করে আপনার অতটা চোখে না লাগে, খুবই সোবার একটা আউটলুক যেন আসে। এই কারণে আমাদের এটাতে সেম কালার দিয়েই বর্ডার অথবা প্যাটার্নটা দেওয়া হয়েছে, একদম সেম কালার দিয়ে। হাতের এখানে আপনি এরকম একটা বাটন পাবেন, ঠিক আছে, এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি, এইখানে একটা আপনি বাটন পাবেন, এই যে আমি কিন্তু এখানে বাটন আপ করছি, সো আমার হাতটা যাতে করে সুন্দর করে সেট থাকে, এই কারণে। হ্যাঁ, প্রাইস 2000 টাকা। আজকে আমি 5টা কালার দেখাবো, 5টায় 2000 টাকা। আমি এই কালারটা পরার কারণ হচ্ছে এই কালারটা আমার বেশি পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম আপু, আপু কেমন আছেন? আপু আমি সাদা ইনার নিতে চাচ্ছি, কোনটা নিব প্লিজ আপনি সাজেস্ট করেন, আপনার থেকে শুনে তারপর নিব। ঐশী নূর আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু ঠান্ডার প্রবলেম আছে, ভয়েস শুনে বুঝতে পারছেন মেবি। সাদা ইনারের মধ্যে কোনটা আছে আমাদের? দুবাইয়ের সাদা ইনার আছে আপু, আমাদের যেই দুবাইয়ের ইনারটা, সেটা CY ফেব্রিকের ইনারটা, ফুল লেন্থের হাত যেটা সেটা আছে, আপনি ওইটা নিতে পারেন চাইলে। কারণ আর যেগুলো ছিল আমাদের নিজস্ব প্রোডাকশনের যে ইনারগুলো, এটা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা যেটা রেগুলার আমরা নিজেরা বানাতাম, ওটা দেখা যায় 1950 টাকা এরকমের মধ্যে আপনি পেয়ে যেতেন, ওটা আসলে এখন নাই, এখন শুধু দুবাইয়েরটাই আছে। দুবাইয়েরটার প্রাইস হচ্ছে 2500 টাকা, সো আপনি চাইলে ওইটা নিতে পারেন। ম্যাটেরিয়াল অনেক নরম হবে, তবে আমি আপনাকে একটা কথা বলি, হোয়াইট কালার না, মানে একটু দেখা যাবে কি, মানে একদম 100% নন ট্রান্সপারেন্ট হওয়ার পরও আপনি ভিতরে যেই কালারই ড্রেস পরেন না কেন, সেইটার একটা আভা বোঝা যায়। এইটা হোয়াইট কালারের একটা প্যাটার্ন, আমি এটা অনেক 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 মানে চিন্তা করে দেখছি যে আচ্ছা এটা কালার থিওরির কারণেই এই কালারে হালকা একটা প্যাটার্ন বোঝা যায়, যতই নন ট্রান্সপারেন্ট হোক। ভিতরে মনে করেন আপনি পিঙ্ক কোনো একটা টি শার্ট পরেছেন, একটা বা একটা সালোয়ার কামিজ পরেছেন, ওটার একটা আভা বোঝা যায়, ঠিক আছে। তবে ওটা কিন্তু ম্যাটেরিয়াল নন ট্রান্সপারেন্ট, CY ফেব্রিক দিয়েই কিন্তু আমরা ইনার করছি, যে কোনো ইনার দুবাইয়ের, এটা আপনাকে একটু জানাই দিলাম। মানহা আপু বলেছেন, আপু অনেক তোমাকে অনেক সুন্দর লাগছে। মানহা আপু থ্যাংক ইউ সো মাচ কথাটা বলার জন্য, আমি খুবই মানে আজকে ইনসিকিউর ছিলাম, কারণ আজকে আমার মনে হচ্ছিল যে একটু অ্যালার্জির কারণে চোখটা ফুলে গেছে, আমাকে একটু ডিফারেন্ট লাগতেছে, হ্যাঁ আমার ভয়েস অনেক চেঞ্জ লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ কথাটা বলার জন্য। আচ্ছা, এটার মধ্যে এখন কালার দেখাই আপনাদের, সেটা হচ্ছে এই কালারটা, এটাও 2000 টাকা। আজকের কেপগুলো 5টা কেপ দেখাবো নতুন, 5টা হচ্ছে 2000 টাকা। এই যে দেখেন, এই রকম হচ্ছে লাইট কাজ করা, অল্প কাজ করা, সুন্দর কাজ করা, মানে অনেক বেশি যে কাজ করা এরকম না, হালকা কাজ করা। আপু অন্য কালার কি আছে? হ্যাঁ অন্য কালার আছে, এই যে সুন্দর সুন্দর কালার আছে, 5টা কালার আমি দেখাবো আজকে। হ্যাঁ, ফার্স্ট আমি যেটা পরছি এটা ব্রাউন কালার, এটা ব্রাউন কালার, এই শেপটা আমার খুব ভাল লাগে, আপনারা মনে হয় আমার লাইফ যারা দেখেন জানেন এই কারণে, আর মানে এটা পরছি। আর এইটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা পার্পল টোন, পার্পল টোনের দুইটা টোন আছে পার্পলের মধ্যে, ফার্স্টটা হচ্ছে এইটা, ঠিক আছে। 2000 টাকা করে আপু স্টোনের কেপের প্রাইস কিন্তু আমরা এখন কমালাম, 2000 টাকা করে প্রাইস, ফ্রি সাইজের নন ট্রান্সপারেন্ট, ফ্রি সাইজের অ্যান্ড হচ্ছে নন ট্রান্সপারেন্ট। এটার একটা ব্ল্যাক আছে, ব্ল্যাকটা হচ্ছে এই যে দেখেন, এরকম বলছে, এরকম হচ্ছে গোল্ডেন কাজ করা ব্ল্যাকের মধ্যে, এই যে দেখেন খুবই সুন্দর, আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ।
আর এটাও হচ্ছে সামনের দিকে আপনার বাটন পেয়ে যাচ্ছেন, বাটনটা কিন্তু খোলা যায়, সামনের পোর্শনটা খোলা, সাইডে কিন্তু স্টিচ করা নাই, সাইড প্রোফাইলটাও খোলা থাকবে, সামনের প্রোফাইলও খোলা থাকবে, আবায়া স্টাইলে বানানো। হ্যাঁ, আমি একটু কাছে থেকে কাজটাও দেখাই দিচ্ছি। প্রাইস পড়বে এগুলার আপনার হচ্ছে গিয়ে 2000 টাকা করে। নর্মালি আমাদের স্টোন কেপ কিন্তু 2500 টাকা থেকে শুরু হয়। স্টোনের কিন্তু আলাদা দাম থাকে এবং ম্যাটেরিয়ালটা তো চেরি ম্যাটেরিয়ালটা, এ কারণে দেখা যায় প্রাইসটা 2500 থেকে স্টার্ট হয়। বাট এটা কিন্তু সেম কাজ আপনি পাচ্ছেন, বরঞ্চ আমি বলবো আরও নিখুঁত ছোট কাজ, আরও সোবার লাগে দেখতে, এটা আপনি পেয়ে যাচ্ছেন এখন মাত্র 2000 টাকায়। আমি ইনশাল্লাহ ছবি দিয়ে দিব পেজ। হ্যাঁ, আরেকটা বার্নড অরেঞ্জ টাইপের একটা কালার আছে, এই কালারটাও কিন্তু এখন আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন, এটাও 2000 টাকা প্রাইস পড়বে। এটাও সেম সামনে একটা এই যে বাটন পেয়ে যাচ্ছেন, এই বাটনটা আমি লাগাইনি, তবে এই যে দেখেন কালারটা হচ্ছে এই রকম করে থাকবে। প্রত্যেকটা আমি পরে দেখাবো, আপনাদের টেনশন করার কিছু নাই, এখন জাস্ট একটু দেখাই দিচ্ছি, প্রত্যেকটাই আমি আপনাদের জন্য ইনশাল্লাহ পরে দেখাবো। আর এইটা হচ্ছে আরও একটা কালার। আজকেও আমার লাইভে আসতেই অনেক দেরি হয়ে গেছে, আসাটাই অনেক লেট করেছি, তো আপনাদের এর মাঝে আমাদের এরিয়াতে এশার আজান দিবে, এশার আজানের আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। আমি চেষ্টা করব কিছুদিন ধরে, লাস্ট 7 দিন ধরে লাইভের স্ক্যাজুলটা অনেক পিছনের দিকে করতে হচ্ছে বিভিন্ন কাজে এবং আমার অসুস্থতার জন্য, ইনশাল্লাহ সামনে আমি একটু সুস্থ হয়ে একদম পারফেক্টলি তারপর আমরা এমন একটা সময় লাইভ করব যাতে করে আমরা আজানের মানে সম্মান রক্ষার্থে এমন একটা সময় লাইভ করব যাতে করে আজান ওই সময় না হয়। আচ্ছা, এটা হচ্ছে 2000 টাকা। এইটা আর কালারটা আপনাদের একটু আমি দেখাই দিই, এইটা একটু আপনার জাম কালারের ভাইবটা আছে আর এটার মধ্যে একটু পিঙ্কি স্টোন আছে, দেখেন দুইটা কিন্তু অ্যাকচুয়ালি দুই কালার, বাট আমি মানে একটু কাছাকাছি টোনের, তো এ কারণে আমি আপনাদের কাছে মানে একসাথে দুটা দেখাই দিচ্ছি। বাট দেখেন এটা একটু পিঙ্কি স্টোন আছে আর এটার মধ্যে একটু পার্পল টোনটা বেশি, ঠিক আছে, দুইটা কালারই আমাদের কাছে এভেলেবেল আছে, কনফিউশন যাতে না হয় এ কারণে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, দুইটা কালারই এই যে দেখাই দিলাম, 2000 টাকা করে এগুলার প্রাইস পড়বে। প্রত্যেকটা আমি ইনশাল্লাহ আপনাদের পরেও দেখাবো, আজকে যে 5টা কালার, 5টা কালারই পরে দেখাবো আজানের বিরতির পর, আজানের বিরতির পর ইনশাল্লাহ প্রত্যেকটা কালার আপনাদের জন্য একটু একটু করে আমি পরে দেখাবো। আচ্ছা, আমি যেটা পরেছি সেটা কিন্তু এইটা ব্রাউন কালার, এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন টোন, আমার কাছে ব্রাউন কালারটা অনেক ভালো লাগে, মনে হয় যে কোনো স্কিন টোনের আপুকে যখন এটা পরবেন ইনশাল্লাহ এটা খুব সুন্দর মানায় যায়, আমার কাছে খুবই ভালো লাগে। ম্যাটেরিয়াল কিন্তু আরেকবার বলে দিই, দুবাই চেরি ম্যাটেরিয়াল, একদমই নন ট্রান্সপারেন্ট, স্কিন দেখা যাবে না, আর এটা যে কোনো কিছুর সাথে পরতে পারবেন, সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথেই এটা অনেক ভালো লাগে, সো আপনি পরতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর আমার হিজাবের প্রাইস 250 টাকা, আমি যে ব্ল্যাক কালার বোরখাটা পরেছি এটাও হচ্ছে আপনার 1950 টাকা। সবই খুবই ভালো ম্যাটেরিয়ালের, সো আমাদের ড্রেসগুলো আপনি লং টাইম ধরে পরতে পারবেন, ঠিক আছে, লং টাইম ধরে আমাদের ড্রেসগুলো আপনি ইনশাল্লাহ পরতে পারবেন। আমি একটা শু পরি ইদানিং, এই ব্ল্যাক শুটা, এটাও কিন্তু আবায়ান গাউনের, এখন বাই ওয়ান গেট ওয়ান অফারে আপনি আমাদের চায়না শুগুলো পাবেন। আমরা একটু আজানের বিরতি নিই, আজানের পরে আসবো ইনশাল্লাহ। Thank you.
সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ওয়েট করেছেন। আমাদের এরিয়ায় এসে রাজাটা হচ্ছিল, তো আমরা একটু বিরতি নিয়েছিলাম। এখন আমি সেকেন্ড যে কালারটা সেটা পরে আসছি, এইটা হচ্ছে আমাদের আজকে লাইভের সেকেন্ড কেপটা। আমি আপনাদের একটু দেখাই দিই, এটার কাজটা কিন্তু একদম সামনের ফ্রন্টের পুরোটা জুড়ে আপনার কাজটা থাকছে। আর এখানে একটা বাটন আছে, বাটনটা চাইলে আপনি বেঁধে মানে বাটন আপ করতে পারেন, আবার বাটনটা খোলাও রাখতে পারেন। আমি এখন খোলা রেখেছি কারণ আমি হিজাবটা আগে সেট করেছি। যারা হিজাব পরে সেট করবেন অবশ্যই বাটনটা লাগিয়ে নেবে। আর এটার প্রাইস 2000 টাকা। প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর। ফার্স্ট আমি যেটা পরে লাইভ স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে ব্রাউন কালারটা, ব্রাউন কালারটা অনেক সুন্দর। আর আমি এখন একটু পার্পল টোনের একটা পরেছি, এইটা হচ্ছে মনে হয় যে এইটা না এইটা, একটু পিঙ্কিশ টোনের যে পার্পলটা এইটা আমি এখন পরেছি। দুইটা পার্পল কিন্তু দুই রকমের কালার, কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই, ঠিক আছে? এটা এগুলো হচ্ছে আমাদের কাছে আছে। এরপর যেটা পরে আমি দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা পরে আপনাদের আমি এখন দেখাবো। হ্যাঁ, ব্ল্যাক কালারটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা জাস্ট একবার স্ক্রিনশট নিয়ে নেন, আমি ছবি দিব। হ্যাঁ, ছবি যদিও এখনো তুলিনি, তবে ছবি তুলবো। ছবি আপনাদের জন্য পেজে অবশ্যই দেয়া হবে, পেজে অবশ্যই ছবি দেয়া হবে ইনশাল্লাহ। আগে এটা খুলি, ওইটা আচ্ছা, পেজে প্রত্যেকটারই ছবি আপলোড করা হবে। হ্যাঁ, আপনি টেনশন করবেন না, প্রত্যেকটারই আমরা ছবি আপলোড করব। যারা লাইভটা, অনেক সময় হয় কি লাইভটা ঠিক মতো হয়তো অনেকে নেটওয়ার্কের কারণে দেখতে পারেন না, অনেকে আছেন যে আপনি বিজি, এত বড় লাইভ দেখার সময় নাই, তারা হচ্ছে আমাদের পেজ থেকে ছবিগুলো দেখে নেবে। প্রত্যেকটা ছবিতে আমরা ক্যাপশন দিয়ে দিই। হ্যাঁ, ক্যাপশন দেওয়া থেকে এটা উল্টো হয়ে গেছে, পড়াটা প্রত্যেকটাতে আমরা হচ্ছে ক্যাপশন দিয়ে দিই, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ব্ল্যাকের সাথে গোল্ডেন কালার স্টোনের ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। ব্ল্যাক কালার না, আমরা প্রত্যেকটা দেখবেন যে কালার ভ্যারিয়েশনে ব্ল্যাক একটা রেখে দিই, একটা না একটা ব্ল্যাক আমরা রাখি, কারণ ব্ল্যাকের একটা আলাদাই চাহিদা থাকে সবসময়। ব্ল্যাক ড্রেসের আপনি দেখবেন যে আলাদা চাহিদা থাকে, এ কারণে আমরা কখনোই ব্ল্যাকটাকে, আপু এটা একটু আমাকে একটু হেল্প করতে হবে, আচ্ছা বাকিগুলো তাহলে প্রিপেয়ার করে রাখবেন। হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা। ব্ল্যাকের যেহেতু কাস্টমার ক্লায়েন্ট অনেক বেশি, তো আমরা চেষ্টা করেছি ব্ল্যাকটা এখানে রাখার জন্য। ব্ল্যাকটা পরার পরে এরকম একটা আউটলুক আসবে, আমার মনে হচ্ছে ব্ল্যাকটা পরে অনেক ভালো লাগছে, কারণ ব্ল্যাকের সাথে গোল্ডেনের কম্বিনেশনটা খুব ভালো লাগে। আর এখানে আমি হিজাবটাও গোল্ডেন পরেছি, আর এটার কাজটা কিন্তু আপনি এই রকম দেখতে পাচ্ছেন। এই যে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? মাস্কগুলি আছে কি? আমি কিছু মাস্ক নিব, রাইসা ইসলাম আপু বলেছেন। ওয়ালাইকুম আসসালাম আপু, মাস্কগুলো আছে, তবে এগুলো অনলাইনে মনে হয় নিতে পারবেন না আপু, কালারগুলি দেওয়ার জন্য মেসেঞ্জারে রিকোয়েস্ট করেছিলাম। মোটামুটি শেষের দিকে মাস্ক গুলো আমরা রিস্টক করি নাই, যেগুলো ছিল সেগুলোই সেল হতে হতে এখন শেষের দিকে। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক কালারের আউটলুকটা, একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন আপুরা। আমি তো অবশ্যই ছবি আপলোড করবো, ওটা সমস্যা নাই, বাট তারপরেও আপনি এখন যদি অর্ডার করেন একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটা কিন্তু দুবাই চেরি ম্যাটেরিয়াল, সো এটা হচ্ছে 3 নম্বর কালারটা আজকে লাইভের। সাফা চৌধুরী আপু সালাম জানিয়েছেন, আমি নিউ ইয়র্ক থেকে দেখছি আপনাদের কিমোনো কেপ, আমার অনেক ভালো লাগে,
লাস্ট 6 মান্থের মধ্যে আপনাদের কাছ থেকে 3 লক্ষ টাকা অর্ডার করেছি। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমাদের সাপোর্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ট্রাস্ট করার জন্য। এবং আমাদের প্রোডাক্ট যে আপনার ভালো লাগছে এটা শুনে আমাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি সামনের দিনগুলোতেও আমরা যে প্রোডাক্টগুলো আনবো আপনারা ইনশাল্লাহ ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আপু রিস্টক করেন? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখি তবে কবে রিস্টক করবো এটা আসলে আমরা গ্যারান্টি দিতে পারছি না। তবে আমরা মাস্ক রাখি, মাস্ক আমরা রাখি, তবে অনলাইনের থেকে আমরা এটা শোরুমে সেল করি। আপাতত কালারগুলো নেই, রিস্টক হলে ইনশাল্লাহ কোনো না কোনো লাইভে জানাই দিব আপনি। হ্যাঁ, যদি রিস্টক হয় শোরুম থেকে কালেক্ট করতে পারবেন। এরপরে আমি অরেঞ্জ কালারটা পরবো, অরেঞ্জ কালারটাও অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার কাছে। এটা বার্নড অরেঞ্জ, একদম যে মানে কি বলবো, একদম টকটকা কমলা কালার ওটা না, বার্নড অরেঞ্জ বলে এই কালারটাকে। এটার সাথেও আমি আমি সেম হিজাব দিয়ে আজকে সবগুলো পরছি। হ্যাঁ, আমি একটু হয়তো ট্রাই করতাম ডিফারেন্ট কালার পরার, ডিফারেন্ট কিছু পরার, বাট আজকে একটু মানে আমার হেলথ আমারে পারমিট করতেছে না এত কিছু পরার। আচ্ছা, এই হচ্ছে বার্নড অরেঞ্জ কালারটা, ঠিক আছে, খুব সুন্দর একটা বার্নড অরেঞ্জ কালার, দেখতে খুবই ভালো লাগে। আর হচ্ছে আপনার এটার সাথে ম্যাচিং করে আমি হিজাবটাকে সেট করছি। আপনি চাইলে এই টাইপের কালার দিয়েও পড়তে পারেন, অরেঞ্জ টাইপের কালার আমাদের কাছে আছে, এই টাইপের অরেঞ্জ কালার আমাদের স্টকে আছে। শোরুমে আপনি যদি আসেন আমাদের অনেক হিজাবের অপশন আছে, চাইনাগুলো বাই ওয়ান গেট ওয়ান অফারে পাবেন, সো সেগুলো থেকে নিতে পারেন। এই হচ্ছে আপনার খুব সুন্দর একটা বার্নড অরেঞ্জ কালার। হ্যাঁ, সামনে বাটন আছে, আপনি চাইলে বাটন দিয়ে পড়তে পারবেন। কেপের প্রাইস বলো? 2000 টাকা। আজকে যে 5টা কেপ আমি পরে দেখালাম, যে 5টা কেপ আমি লঞ্চ করলাম, এগুলো 2000 টাকা। এই কেপগুলো ছাড়াও কিন্তু আরও যদি গর্জিয়াস কেপের মধ্যে চান তাহলে কিন্তু আরও স্টোনের ওয়ার্ক করা কেপগুলো আছে, এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। এই টাইপেরই স্টোন ওয়ার্ক করা কেপগুলো আমাদের স্টকে আছে, এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। এগুলো প্রত্যেকটারই ম্যাটেরিয়াল কিন্তু দুবাই চেরি, দুবাই চেরি ম্যাটেরিয়াল এগুলো প্রত্যেকটাই। হ্যাঁ, সো আপনি যদি আমাদের এই কেপগুলো নিতে চান পেজে ইনবক্স করবেন, বিভিন্ন টাইপের আছে এই কেপগুলো। ওই স্টাইলের মধ্যে একটা ব্ল্যাক কালার আছে, এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। দেখেন স্টোনটা কিন্তু অনেক 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 গর্জিয়াস, মানে যে কোনো বিয়ের অনুষ্ঠানে পর্যন্ত আপনি এগুলো পরতে পারবেন, বেশ ভালো লাগে। আমরা অনেকেই সোবার পছন্দ করি, হালকা হালকা কাজ পছন্দ করি, কিন্তু কিছু প্রোগ্রাম থাকেই যে আমাদের একটু সুন্দর করে সাজতে হয়, একটু গর্জিয়াস ড্রেসের দিকেই ফোকাস করতে হয়, তখন কিন্তু আপনি এটা পরতে পারবেন, ঠিক আছে। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, এটা আমাদের কাছে আছে 2500 টাকা। আবার এটার কিছু কালার আছে, আমি একটু কালার দেখাই দিব। এইটাও হচ্ছে আমাদের 2500 টাকা। দেখেন এইটাতে খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার, টকটকে হলুদ না কিন্তু এটা মাস্টার্ড ইয়েলো কালার, মাস্টার্ড ইয়েলো কালারটাও আমাদের কাছে এখন আছে, আপনি চাইলে এটা নিতে পারবেন আপু। তবে আমাদের একটা বিষয় কি, আমরা এই কেপগুলো স্টক একটু লিমিটেড রাখি, এই কেপগুলোর স্টক একটু লিমিটেড রাখি, সো আপনাদের নিতে হলে একটু আগেভাগে নেবেন, নয়তো একদম সেম কাজটা হয়তো পাবেন না, সেম কালারের মধ্যে অন্য কাজের মধ্যে হয়তো পাবেন, বাট সেম কাজটা শেষ হয়ে যেতে পারে যেটা আপনার পছন্দ হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন এইবার যেটা করবো এটা হচ্ছে লাস্ট কালার, এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল টোনের কালার, এটাও আমাদের কাছে আছে, নিতে পারবেন, এটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে অনলাইন শোরুম সব জায়গাতে ইনশাল্লাহ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের পার্পল কালারটা, এটা আমি এখন পরবো। আর আমি যে হিজাবটা পরেছি এটা 250 টাকার আমাদের কটন হিজাব, আর আমি যে বোরখাটা পরেছি এটা হচ্ছে আমাদের BMW ম্যাটেরিয়ালের একটা বোরখা। হ্যাঁ, সো এইটা হচ্ছে লাস্ট 5 নম্বর কালার, এইটাও আপনারা এখন অনলাইন শোরুম সব জায়গাতে পাবেন, আমাদের ওয়েবসাইটেও পাবেন ইনশাল্লাহ। আজকে আমরা ছবি দিয়ে আপলোড করার পর সব জায়গাতে আপনি এই কেপটা অ্যাভেলেবেল পাবেন, এই যে খুবই সুন্দর, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবার আমি একটু প্রিন্টের দিকে যাই, অনেকগুলো এক কালার দেখালাম, এবার একটু প্রিন্টের মধ্যে যাই। আমাদের কিন্তু কারচুপি ওয়ার্কের এই টাইপের কেপগুলো আছে, এটার প্রাইস হচ্ছে 3200 টাকা, এটাও কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে, একটু প্রিন্টের মধ্যে কারচুপি ওয়ার্ক করা, অনেকেই এই ধরনের কারচুপিগুলো কিন্তু পছন্দ করে, ঠিক আছে। প্রাইস হচ্ছে 3200 টাকা, যারা নিতে চান পেজে ইনবক্স করে ফেলবেন। এইটাও আছে, এইটার প্রাইস হচ্ছে 3500 টাকা, এটা একটু কালারফুল,
আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যারা কালারফুল পছন্দ করেন এটা একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এটা কিন্তু শোরুমেও আপনাদের স্টক আছে, অনলাইনেও স্টক অ্যাভেলেবেল আছে, পেজে ছবি আপলোড করা আছে, আপনি পেজ থেকেও দেখে নিতে পারবেন। হ্যাঁ, এই কালারগুলো আমাদের কাছে আছে। আচ্ছা, এটাও আছে, এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 3200 টাকা, এটাও অ্যাভেলেবেল। এটার সাথে একটু ব্ল্যাকের কম্বিনেশন করা হয়েছে, হোয়াইট এবং তার উপরে এরকম ফিরোজা টাইপের একটা প্রিন্টের সাথে এরকম ব্ল্যাকের কারচুপি স্টোন দিয়ে এবং কারচুপির কাজ করা হয়েছে। এটার প্রাইস হচ্ছে 3200 টাকা। এগুলো কিন্তু একদমই ফ্রি সাইজের, আপনি সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে এগুলোকে আপনি ক্যারি করতে পারবেন। আরেকটা দেখাবো, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হোয়াইট কারচুপির কাজ করা হয়েছে। হোয়াইট কারচুপিটা কিন্তু রিসেন্ট আবায়ন গাউনে বেশ ভালো একটা সাড়া ফেলছে, অনেকেই কিন্তু পছন্দ করে, অনেক সুন্দর। থ্যাংক ইউ মিলি আপু, কারচুপি কাজ করা কিমোনো দেখাবেন এনি ডে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আপনি একটু পেজটা আমাদের ভিজিট করেন আপু, গত 1-2 দিন অথবা 3 দিনের মধ্যে আমাদের কিন্তু কারচুপি কাজের অ্যাভেলেবেল কিমোনোর একটা পোস্ট করা হয়েছিল। একটু যদি পেজটা ভিজিট করেন আমাদের, ওই পোস্টটা আপনার চোখে পড়ে যাবে, খুব বেশি দিন আগের না, রিসেন্ট ডের মধ্যেই হয়তো আমরা পোস্টটা করেছিলাম। আর আমি অবশ্যই চেষ্টা করবো লাইভে দেখানোর জন্য। এটা 2500 টাকার আমাদের খুব সুন্দর একটা স্টোন কেপ, তবে এটার ম্যাটেরিয়ালটা অনেক ভালো লাগবে আপনাদের। এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল আপু, রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল রিসেন্ট আবায়ন গাউনের সব থেকে হিট একটা ম্যাটেরিয়াল। আমরা যদি কখনোই বলি যে আপু আমাদের এটা রয়্যাল সিল্কে, তাহলেই আপুরা নিয়ে নিচ্ছেন, কারণ ম্যাটেরিয়ালটা এত আরামের। ঠিক আছে, এই হচ্ছে আপনার স্টোনটা, এই হচ্ছে স্টোনের কাজটা। এটার প্রাইস পড়বে হচ্ছে 2500 টাকা। যারা নিতে চান আপুরা পেজে ইনবক্স করে ফেলবেন, যারা এটা নিতে চাচ্ছেন আপুরা পেজে ইনবক্স করে ফেলবেন। ওকে, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আরও বেশ কিছু কালার কম্বিনেশন আমাদের কাছে আছে স্টোন কেপের। এই যে দেখেন, স্টোন কেপের এইটাও কিন্তু আমাদের কাছে আছে। এই যে তুমি যে কেপটা পরা, এরকম ডিজাইনের কেপ প্রিন্টের মধ্যে হবে? এইরকম কি স্টোন কেপ প্রিন্টের মধ্যে আছে? কয়েকটা তাহলে দাও দেখি, দেখাই দিচ্ছি আপু। হবে, দেখাই দিচ্ছি। হ্যাঁ, এইটার প্রাইস হচ্ছে, এটা 2500 টাকা। এটাও কিন্তু রয়্যাল সিল্কের, আপনারা যারা রয়্যাল সিল্ক নিতে চান তারা এইটা নেবেন। এই হচ্ছে আপনার স্টোনটা, সামনে থেকে এই পর্যন্ত থাকবে, আর ভেতরের স্টোনের কাজটা হচ্ছে এই পোর্শনটা। হ্যাঁ, এটা কিন্তু অনেকগুলোই আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন, এখানেও আছে। ঠিক আছে, বেশ ভালো লাগে। এটা হাতেও কিন্তু আমরা স্টোনের কাজটা দিয়েছি, এই যে হাতেও আপনারা স্টোনের কাজটা পেয়ে যাবেন। এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। আমি আপনাদের আরও কয়েকটা দেখাবো প্রিন্টের মধ্যে। এই যে এটাও 2500 টাকা মনে হয়। হ্যাঁ, এটাও 2500 টাকা। এই হচ্ছে স্টোনটা, হাতেও আপনি স্টোন পাচ্ছেন, হাতে স্টোন পাচ্ছেন, আবার হচ্ছে দেখেন ভেতরে স্টোনের কাজ, সামনের দিকে বর্ডার লাইনে স্টোনের কাজ, সব দিকেই কিন্তু আপনি স্টোনের কাজগুলো পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন আমি যেগুলো পরেছি এগুলোর মধ্যে প্রিন্টের ভেতরে এটা আছে, এটার প্রাইস 3200 টাকা। এই যে এইটাতে কিন্তু অনেক কাজ, ঠিক আছে, অনেক কাজ। আসলে কাজের উপর ডিপেন্ড করে এগুলোতে এক একটা এক এক প্রাইসে আছে, কোনোটা 2500, কোনোটা 2500 থেকে 3500-এর মধ্যে আপনার প্রাইসটা ওঠানামা করে। হ্যাঁ, কাজ এবং ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। আমি জাস্ট আপনাদের দেখাই দিই, কারণ আমাদের শোরুম ক্লোজিং টাইমটা অলরেডি হয়ে গেছে, সো একটু তাড়াতাড়ি আমি জাস্ট দেখাই দিব। এই যে এইটাও আছে, এগুলোর আবার স্টক কম, এগুলো আসলে শোরুমে আমরা সেল করি তো দেখা যায় স্টকটা খুবই কম। এটা তো অনেক গর্জিয়াস কাজ করা, এক একটাতে আসলে এক এক টাইপের কাজ করা হয়েছে। আমি জাস্ট আপনাদের দেখাই দিব। এই যে দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে আছে, এটাতেও কিন্তু স্টোনের ওয়ার্ক আছে, এটাতেও খুব সুন্দর করে স্টোনের ওয়ার্ক আছে। আমি যদি আপনাদের স্টোনের কাজটা দেখাই, এই যে দেখেন, এই হচ্ছে স্টোনের কাজটা, খুব সুন্দর করে করা হয়েছে। এগুলো সবগুলো ছবি হয়তো বা পেজে পোস্ট করা পসিবল হয়নি, আপনারা হচ্ছে শোরুম থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, স্টক কম থাকলে আমরা ওভাবে পেজে ছবিও দিতে পারি না, এর থেকে কমেরগুলো আছে আপু। আমি যেটা পড়েছি এগুলো 2000 টাকা, আজকেরগুলো অনেক সুন্দর, আমি যেগুলো লঞ্চ করলাম আজকেরগুলো 2000 টাকা করে, এগুলো নিতে পারবেন, এগুলো অনেক সুন্দর। আচ্ছা, এটা একটা দেখাই দিব, এটা 2500 টাকা, এটাও কিন্তু রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আছে। হ্যাঁ, এটাও আমাদের কাছে আছে, এটার কাজটাও অনেক সুন্দর, আপনি দেখেন কাজটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর, আপনার ভালো লাগবে। আচ্ছা,
আচ্ছা এইবার দেখাবো, এই যে এই কেপটা, এটা 2500 টাকা। এই কেপটা 2500 টাকা, এটা না আবায়া কেপ বললে ভুল হবে, গোল্ড কেপ টাইপের। আর এটার সাথে আপনি এইরকম স্টোন এবং এরকম পার্লের কাজ পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর লাগে। এই টাইপের আবায়াগুলো আমাদের কাছে কিন্তু এখন স্টকে আছে, এটা 2500 টাকা। বাকি আবায়া দু একটা দেখি, আজকে লাইটটা শেষ করব, হাতে আর সময় নেই। এটাও 2500 টাকা। হ্যাঁ, এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে, এটাও 2500 টাকা। এই যে দেখেন, যারা একটু ডিপ কালার পছন্দ করেন তারা এটা নেবেন, এটা গাঢ় কালারের মধ্যে বেশ ভালোই লাগে আর কি। হ্যাঁ, আরেকটা আছে লাইট কালারের মধ্যে, তবে এটা কিন্তু সেমি ট্রান্সপারেন্ট। লাইট কালার যারা পছন্দ করেন তারা এইটা নিতে পারেন। এই যে দেখেন, যারা একটু হালকা কালার পছন্দ করেন এইটা নিতে পারবেন, এটাও এভেলেবেল আছে আমাদের কাছে। আরেকটা হচ্ছে এটা 1850 টাকা, এইটা 1850 টাকা। এই যে দেখেন, এইটা এভেলেবেল আছে, যারা এটা নিতে চান পেজে ইনবক্স করে ফেলবেন যে আপু আমি এটা নিতে চাচ্ছি। ওকে, এই ছিল মোটামুটি আজকে আপনাদের সাথে কথাবার্তা, এই পর্যন্তই থাকবে। আজকে লাইভে আমি 2000 টাকা প্রাইসের খুব সুন্দর কিছু কেপ লঞ্চ করেছি, কেপগুলোর ছবি আমি একটু পর পেজে দিয়ে দিব। এই যে হচ্ছে কেপের আউটলুকটা, প্রত্যেকটা কালার কম্বিনেশন আমি দেখিয়েছি এবং পরেও দেখিয়েছি। শোরুম অ্যাড্রেস বলে দিই, আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্থপথের স্কয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজার 2nd ফ্লোরে। সপ্তাহে 7 দিন আমাদের শোরুমটা খোলা থাকে, সকাল 11টা থেকে রাতে ঠিক 8টা পর্যন্ত, তো চলে আসতে পারেন। এছাড়াও অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন। এছাড়াও যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপনি একটা ক্লিকের মাধ্যমে অর্ডার করতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আজকে লাইভের ক্যাপশনে দেওয়া হয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু আজকে লাইভের ক্যাপশনে মেনশন করা হয়েছে, এখানেও আপনি আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আবায়ন গাউন লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এবং আমাদের টিকটক একটা আইডি আছে, আমাদের টিকটক আইডিটাও ফলো করতে ভুলবেন না যারা টিকটকে আছেন। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আজকের কেপগুলোর ছবি আমি একটু পর আপলোড করে দিব, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। লাইভটা শেষ করছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।